বলছি। অভিষেক এখানে ত্রাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ তার বাবাকে প্রাণে বাঁচাতে পারতেন না, এমনই দাবি করলেন মঙ্গলকোটের শৃঙ্কট গ্রামের রায়পাড়ার বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝড়ের কবলে আটকে থাকা মুমূর্ষু রোগীকে কনভয় দিয়ে বাড়ি পৌঁছে দিলেন, শুধু তাই নয়, চিকিৎসার খোঁজ খবরও নেওয়ার আশ্বাস দেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহরের এক বেসরকারি নার্সিংহোম থেকে মঙ্গলকোটের শৃঙ্কট গ্রামের বাসিন্দা অসুস্থ সত্তরধ দ্বিজপদ বন্দ্যোপাধ্যায়কে তার ছেলে মোটর বাইকে করে ডায়ালিসিস করিয়ে বাড়ি ফিরছিলেন। বিকেল 4:30 নাগাদ বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ভাতার বাসস্ট্যান্ড পার হওয়ার পরই প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে মাঝ রাস্তায় অসুস্থ বাবাসহ সোমনাথ আটকে পড়েন। সেখানেই শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন দ্বিজপদ বন্দ্যোপাধ্যায়। সেই সময় ঝড় বৃষ্টির জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা জুড়ে আটকে পড়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল বিকেলে বর্ধমানের ভাতারের রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটে জনসভায় আসছিলেন। সোমনাথ অসুস্থ বাবাকে বাঁচাতে কনভয়ের সঙ্গে থাকা সাংবাদিকদের নিজের অসহায় অবস্থার কথা বলে সাহায্য চান। সাংবাদিকদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ বৃদ্ধের খবর পেয়ে দ্রুত নিজের কনভয়ের একটি গাড়ি দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। বর্ধমান থেকে মোটর বাইক করে বাবাকে ডায়ালিসিস করিয়ে নিয়ে ফিরছিলাম এবং ভাতারে এসে প্রচণ্ড জল ঝড় পেয়ে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ে দাঁড়িয়ে থাকাকালীন আমি ওই জামে পড়ে যাই এবং সেখানে জামে পড়ে যাওয়াতে আমি প্রচণ্ড জল ঝড়ে আমি এবং আমার বাবা প্রচণ্ড ভিজে যাই এবং বাবা প্রচুর মানে কাঁপছিল। কাঁপার সঙ্গে সঙ্গে আমি যখন দেখলাম যে বাবাকে এই অবস্থায় আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, তখন আমি ছুটে যাই সাংবাদিকের কাছে এবং সাংবাদিকরা সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ মানে খুব কুইকলি উনি আমার বাবার প্রতি ব্যবস্থা নিয়ে কনভয় পাঠিয়ে দেয় এবং সেই কনভয়ে করে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। আপনাকে? হ্যাঁ, আমাকে এবং আমার বাবাকে। এবং সেই কনভয়ের মধ্যে ছিল মঙ্গলকোটের এক সময় ওসি ছিলেন, তিনি তার নাম হচ্ছে প্রসেনজিৎ দত্ত, তিনি প্রচুর হেল্প করেছেন এবং আসার পর আমাকে বাড়ি অবধিও আমাকে পৌঁছে দিয়ে গেছেন এবং সেখানে আমাকে আশ্বাসও দিয়েছেন যে আমি খবর নেব যে মেসমশাই কেমন আছেন না আছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে কী বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে অত্যন্ত কী বলবো মানে বলার কোনো জায়গাই নাই যে উনি যেভাবে আমাকে হেল্প করেছেন, হ্যাঁ, তাতে আর কিছু কী বলবো মানে বলা কিছুই নাই। সত্যি খুব মানে খুবই হেল্প করেছেন আমাকে এবং চিকিৎসার দিক থেকেও আমারও খবর নিয়েছেন এবং বাবার আশ্বাস গিয়ে হয়তো আমাকে মানে বলে গেছেন যে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাকে হেল্প করেছে, হ্যাঁ, তাতে খুবই খুবই ভালো, আমার কিছু বলার নাই এখানে। আমার নাম সোমনাথ ব্যানার্জি। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন 7029198227 এই নাম্বারে। জানা যায় অবসরপ্রাপ্ত রেল কর্মচারী দ্বিজপদ বন্দ্যোপাধ্যায় কিডনির সংক্রমণের সমস্যায় ভুগছেন। দেড় বছর ধরে তার ডায়ালিসিস চলছে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে। বছর দুয়েক আগে তার কিডনির সমস্যা ধরা পড়ে সোমনাথ জানান। অভিষেকের সাহায্যে বাবাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে এসে খুশি ছেলে সোমনাথ বন্দ্যোপাধ্যায়। সোমনাথবাবু জানান, আজ প্রবল ঝড় বৃষ্টির বিপদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে না দাঁড়ালে বাবাকে হয়তো বাঁচাতে পারতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাবাকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি। কনভয়ের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত আমার বাবার চিকিৎসার খোঁজ খবর নেবেন বলে আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়ার এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে পয়লা বৈশাখ থেকে 7ই বৈশাখ পর্যন্ত কেনাকাটায় রয়েছে 20-60% বিশেষ ছাড়, সঙ্গে আকর্ষণীয় উপহার। এছাড়াও এই দিনগুলিতে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি। এছাড়াও 12 মাস ইনস্টলমেন্টে টাকা দিয়ে 13 মাসের প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ।
এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9378186925। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।